আসসালামু আলাইকুম। ঢাকা টেলিকমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। কারণ অপ্পোর অনেকগুলো ডিভাইস CM2, MRT, UMT-তে সাপোর্ট দিছে, অন্যান্য ডঙ্গল দিছে। এই ডঙ্গলগুলো বাংলাদেশের মার্কেটে খুবই প্রচলন এবং খুবই চলে। তো আমারটা অলরেডি আগে থেকে আপডেট করা ছিল, আমারটা আপডেট করতে হয়নি। যারা তো দিন আপডেট করেনি তারা কিন্তু ফাঁকি দিয়ে চলছেন, কারণ আপনার হয়তো আপডেট সময়সীমা 6 মাস আগে পার হয়ে গেছে, তখন হয়তো 2.10 ইউজ করছেন, তারপর যতগুলো রিলিজ করছেন ইনস্টল দিছেন, ওখান থেকে বুট ফাইলগুলো কপি করে পরের যে ফাইলটা আপনার অন হবে সেই ফাইল ইনস্টল দিয়ে ওখানে কপি করছেন, কিন্তু 2.0.2.0 তো হচ্ছে না। যাই হোক, এটা আমি অপো এ1কে এই ডিভাইসটা আমি CM2-র মাধ্যমে আনলক করব ইজিলি, খুব ইজিলি। আর ডিট্রিক্স নো ডিট্রিক্স, অপ্পো কোম্পানি অনেক বিজনেস করছে, এখন ডিএ ফাইলগুলো তারা কত কোটি টাকা দিয়ে সেল করছে এটা আইডিয়া নেই। যাই হোক, CM2-র MT2 যে টুলসটা আছে, রিসেন্ট যেটা আপডেট করে রিলিজ করছে, সেই টুলসটা ইনস্টল করতে হবে। যাদের অ্যাক্টিভেশন নাই তারা আমার কাছ থেকে অ্যাক্টিভেশন করে নিতে পারবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ, ইমো বা কলে আপনি যোগাযোগ করতে পারেন। সাথে MI-এর ফোনগুলো, MI অ্যাকাউন্ট আনলক করতে পারবেন, অপ্পো কান্ট্রি আনলক করতে পারবেন। তো এখানে দেখেন, এখান থেকে আমি HW রিপোর্ট না কি যেন স্ক্রিনে একটু, মানে আমি ভয়েসটা পরে দিচ্ছি, আমি ভিডিওটা আগে করছি। তো যাই হোক, ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন ধরে আমি USB কেবল প্লাগ ইন করবো। বুট করলে ছেড়ে দিবেন। তো আসলে কোম্পানি চাইলে কোনো সহজে কোনো ডেভেলপার সেটা ডিএ ফাইল বা বুট ফাইল তৈরি করতে পারবে না। কোম্পানি যদি চায় আমি এটা রিলিজ করব তাইলে পারবে, না হলে পারবে না। এখানে আবার ধরেন যে কোম্পানি এত কোটি কোটি টাকা দিয়ে ডেভেলপার রাখছে, আর আমরা যারা টেকনিশিয়ান আমরা তো 2 টাকার টেকনিশিয়ান, 2 টাকা। এটা এইভাবে বললাম, ধরেন একটা অপ্পো কোম্পানি যে আপনার কাস্ট, ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, আমি অন্য একটা টপিক নিয়ে কথা বলতেছি। একটা অপ্পো কোম্পানি একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য নতুন নতুন ফিচার, নতুন নতুন থিম, নতুন নতুন ট্যাব, কালার, দেখেন অপ্পোর কিন্তু যে আমরা যে উইন্ডোজটা বা সিস্টেমটা ইউজ করি এটা কিন্তু কালার্স নাম থাকে। আচ্ছা, তো এটা কিন্তু কোটি কোটি টাকা বেতন দিয়ে ডেভেলপার রাখছে, আর আমরা যারা টেকনিশিয়ান ওই পর্যায়ে ডেভেলপার হইলে তাহলে কিন্তু আমরা এই টেকনিশিয়ান করতাম না। কোনো একটা কোম্পানিতে ঢুকে যেতাম, হয়তো 2-3 লাখ টাকা স্যালারি, 4 লাখ 5 লাখ টাকা স্যালারি ঢুকে যেতাম। তো আছে টেকনিশিয়ানও আছে হিউজ জানে, আমরা তো খুবই সামান্য, অন্তত আমি খুবই নগণ্য, তেমন কিছুই জানি না, অনেকটাই দেখে দেখে শিখি। তারপর বেসিক কিছু থাকতে হবে। আপনি একটা ফোন করলেন, ওই ক্যাটাগরির অনেকগুলো ফোন আছে, সেগুলো যদি আপনি নেটে সার্চ দেন তাহলে আপনি আসলেই বোকা। আগে নিজের মেধা দিয়ে ট্রাই করতে হবে যে আমি আসলে পারি কি না, আমাকে দিয়ে হবে কি না। যাই হোক, এগুলা বড়দের কথা, এগুলা আমি ছোট মানুষ না বলি, বললে অনেকেরই লজ্জা লাগবে যে এই ছেলে এইসব কি বলে। যাই হোক, চেষ্টা করবেন, আমিও চেষ্টা করি, দোয়া করবেন আমার জন্য, চেষ্টা করলে সবই সম্ভব। আসলে আমি ভালো কোনো ফোনের ভিডিও ওইভাবে আমি দিতে পারতেছি না, কারণ আমার দোকানটা এমন জায়গায়, হাইওয়ে রোড হচ্ছে, এমন পরিমাণ ধুলাবালি, এমন পরিমাণ নয়েস আশেপাশে, আর কাজগুলো আসলে এভাবে হচ্ছে না ইদানিং। যাই হোক, নতুন নতুন ভিডিও আসবে সামনে, দোয়া করবেন। কাজটা তো হয়ে গেল, কাজের সম্পর্কে তো আমি কিছুই বলতে পারলাম না। যাই হোক, অন্য কোনো ভিডিওতে ভালো করে বলবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার জন্য।